আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রিন্ট অন ডিমান্ডের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফন্ট নিয়ে। আমরা টি শার্ট ডিজাইন করতে গেলে অথবা প্রিন্ট অন ডিমান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডিজাইন করতে গেলে আমরা যে টাইপোগ্রাফিগুলো ইউজ করি, যে ফন্টগুলো ইউজ করি, সো এই ফন্টগুলো অ্যাকচুয়ালি আমরা কখন অ্যাকচুয়ালি কোন মেসেজের সাথে কোন ফন্টটা ইউজ করব, কোন অডিয়েন্সের সাথে আমরা কোন ফন্টটা ইউজ করব, এগুলো আমাদেরকে একটু অ্যানালাইসিস করে নিতে হবে। ওকে, এখানে কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি যে ডিজাইনগুলো আপনারা যদি খেয়াল করেন যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ফন্ট অ্যাকচুয়ালি ইউজ আছে এখানে, তাই না? সো এখানে একটু বোঝার বিষয়টা কি এখানে, রাইট? সো আমি যদি এই ফন্টটাকে আপনার হচ্ছে একটু ওপেন করি, এই ডিজাইনটাকে যদি একটু ওপেন করার ট্রাই করি, সো নেট মেবি একটু প্রবলেম। সো আপনি কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমি যদি ভুল না করি আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন। সো এখানে যে বিষয়টা আছে একটু খেয়াল করেন যে ব্যাক অফ একটা ফন্ট, তাই না? সো এই ব্যাক অফ এই যে আপনার ওয়ার্ডটা আছে এখানে, সে ওয়ার্ডের মধ্যে একটা ফন্ট এখানে আমরা ইউজ করা হয়েছে। সো এই ফন্টটা একটু খেয়াল করেন, যে ওয়ার্ডটার কথা একটু চিন্তা করেন, এটা কিন্তু একটা আপনার থ্রেডমূলক একটা ওয়ার্ড, তাই না? সো এই ওয়ার্ডের মধ্যে দেখেন যে ফন্টটা ইউজ করছে, একটু বোল্ড টাইপের একটা ফন্ট ইউজ করছে। এখানে যদি আপনি একটা চিকন একটা ফন্ট ইউজ করতেন তাহলে কিন্তু এই আপনার এইখানে যে থ্রেড করতেছে থ্রেডের সাথে কিন্তু আপনার এই ফন্টটা যাইতো না, ক্লিয়ার? সো এখানে পাশে যদি খেয়াল করেন আপনারা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে হাজবেন্ড লেখাটার মধ্যে। সো এই হাজবেন্ড লেখাটা দেখেন একটু কার্লি টাইপের ফন্ট। এই ডিজাইনটা মূলত করা হয়েছে একজন ওমেনের জন্য বা ওয়াইফের জন্য, এবং সে যেহেতু ওমেন এবং তাকে মেয়েরা যেহেতু নর্মালি হচ্ছে আপনার কার্লি টাইপের ফন্টগুলোকে বেশি পছন্দ করে, সো সেই জন্যই এইখানে একটা কার্লি ফন্ট কিন্তু ইউজ করা হয়েছে। সো একটু আজান হচ্ছে, আমি 2 মিনিটের জন্য একটু পজ করবো। ওকে ওকে, সো আজানের জন্য একটু ওয়েট করেছিলাম। আর যে কথা বলতেছিলাম যে আমরা এখানে ডিজাইনগুলো দেখতেছিলাম, এই ফন্ট নিয়ে একটু কথা বলতেছিলাম। সো ঠিক ওইভাবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, জাস্ট হচ্ছে যেমন এই ফন্টটা যদি খেয়াল করেন, আমি জানি না ওপেন হবে কিনা, একটু ওপেন করি দেখি, ট্রাই করি, নেট একটু প্রবলেম, সো সেই জন্য ওকে। সো এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটার মধ্যে যদি মেসেজটা খেয়াল করেন যে এই মেসেজটার দ্বারা যাদেরকে টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে একজন ওমেনকে টার্গেট করা হয়েছে, তাই না? ওয়ার্নিং, দিস গার্ল ইজ প্রোটেক্টেড বাই হার হাজব্যান্ড, তাই না? সো এখানে মেসেজটা একটু খেয়াল করেন, সে ওয়ার্নিং দিচ্ছে। সো ওয়ার্নিং কথাটা বা ওয়ার্নিং ওয়ার্ডটা এখানে দেখেন, যেটা একটা থ্রেডমূলক এবং এখানে একটা বোল্ড টাইপের একটা ফন্ট ইউজ করা হয়েছে। এবং দিস গার্ল যেহেতু টি শার্টটা পরবে হচ্ছে একজন ওমেন, সো এখানে ফন্টটা কিন্তু এখানে একটু কার্লি টাইপের ফন্ট ইউজ করা হয়েছে। সো এখানে এইভাবে হয়তো আপনার আজকে হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে না, বাট আপনি যখন এগুলো নিয়ে রিসার্চ করতে থাকবেন, বিভিন্ন ডিজাইন দেখবেন দেখবেন, তখন কিন্তু আপনার মধ্যে আইডিয়া চলে আসবে যে অ্যাকচুয়ালি কোন টাইপের অডিয়েন্সের জন্য ডিজাইন করলে কি টাইপের ফন্ট ইউজ করতে হবে, কি কালার ইউজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে। সো এই ডিজাইনটা দেখেন, যেহেতু টি শার্টটা একজন ওমেন পরবে, সো এখানে কালার কম্বিনেশনটা দেখেন, পুরো একটা ওমেনদের সাথে যায় এমন একটা কালার কম্বিনেশন, তাই না? এবং ফন্টগুলো দেখেন, সুন্দর একটা ফন্ট ইউজ করা হয়েছে, যে ফন্টগুলো অ্যাকচুয়ালি ওমেনরা ইউজ করে। সো যেটা এখানে অ্যাকচুয়ালি মূল কথা সেটা হচ্ছে, আপনি যখন একটা ডিজাইন করবেন, ডিজাইন করতে গেলে অবশ্যই সেখানে ফন্ট ইউজ করতে হবে, এবং এই ফন্টগুলো অ্যাকচুয়ালি আমাকে মেসেজ অনুযায়ী বা অডিয়েন্স অনুযায়ী আমাকে কালেক্ট করে নিতে হবে। সো সে ফন্টগুলো অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো, রাইট? সো হয়তো অনেকে আপনারা জানেন, অনেকে আছেন, আপনারা হয়তো টুকিটাকি নলেজ রাখেন অ্যাকচুয়ালি কীভাবে ফন্ট পেতে হয় বা ফন্ট আমরা কীভাবে খুঁজে পাবো। বাট যেহেতু আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা বিগেইনার, সো আপনাদের জন্যই বলছি। সো এখান থেকে আপনারা যে ফন্টের যে প্রসেসটা দেখাবো, ওই প্রসেসটা ফলো করে আপনারা ফন্টগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনারা চাইলে একটা ইমেজ থেকেও ফন্টের আইডিয়া জেনারেট করতে পারবেন। হুবহু ফন্ট না হইলেও সিমিলার ফন্টের আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা দেখবো অ্যাকচুয়ালি ফন্ট কীভাবে আমরা পেতে পারি। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, একটা ফন্ট যদি আমার পছন্দ হয় কোনো একটা ডিজাইনের মধ্যে, সো সেই ডিজাইনের ফন্টটা আমরা কীভাবে অ্যাকচুয়ালি নিব, রাইট? বা ওই টাইপের সিমিলার ফন্ট আমরা কীভাবে এখানে পাবো সেই বিষয়টা আমরা একটু দেখবো, রাইট? সো প্রথমে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, একটা টি শার্ট আমি আনবো। আচ্ছা, আমি টি শার্ট আনার আগে দেখি আমার এখানে কোনো টি শার্ট আছে কি না। সো আমরা
না যে প্রসেসটা অ্যাপ্লাই করবো এখানে, আপনি জাস্ট লিখেন যে ফন্ট নেম ফাইন্ডার। ওকে, ফন্ট নেম ফাইন্ডার লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটটা আপনার জন্য বেস্ট মনে হয় সেটা আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে কয়েকটা আপনার ওয়েবসাইটই আছে, সো আমরা এখানে মাই ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, সো আমরা এটাকে ইউজ করার ট্রাই করি। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে নতুন একটা ট্যাবে এটাকে ওপেন করে নিলাম। সো এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, রাইট, সবগুলো ওয়েবসাইটে আপনারা ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার একটা ইমেজ থেকে আপনি ফন্টের আইডিয়া জেনারেট করতে পারবেন অ্যাকচুয়ালি, যদি কোনো ফন্ট আপনার পছন্দ হয়ে থাকে। সো এখানে যে প্রসেস সেটা হচ্ছে আপনাকে এখানে একটা ইমেজ সাবমিট করতে হবে। ইমেজ কোনটা, যে ইমেজ ফন্টটা আপনি জানতে চাচ্ছেন যে কি ফন্ট এখানে ইউজ করছে। সো অবশ্যই যে ফন্ট, যে ইমেজটা থেকে ফন্ট আপনি চান সেই ইমেজটাকে আপনার ডাউনলোড করে রেখে দিতে হবে। সো আমি এখানে জাস্ট আমি ক্লিক করি, দেখি আমার এখানে কোনো ফন্ট আছে কি না। আমি জাস্ট এখানে ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে আমার এখানে অনেক টি শার্ট আছে, সো আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। আমি জাস্ট হচ্ছে আচ্ছা এখানে একটা টি শার্ট আছে, এটা আমি নিতে পারি, নিয়ে একটু দেখবো। আমি জাস্ট এটাকে ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে আপনার যেভাবে প্রসেসটা হোক মানে কাজটা করবে সেটা হচ্ছে এখানে একটা সিলেকশন করার মতো একটা আপনাকে অপশন দিচ্ছে, রাইট। এখানে যে জায়গাটা আপনি সিলেকশন করবেন ওই জায়গার কি ফন্টটা ইউজ করছে সেই ফন্টটা আপনাকে সে খুঁজে বের করে দিবে। সো আমার কাছে এই ফন্টটা যেহেতু এই টি শার্টের এই জায়গাটা একটু বড় মনে হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে, বাট এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। সো যেহেতু এটা বোঝা যাচ্ছে আমি চাচ্ছি যে এই ড্যাট এই লেখার মধ্যে অ্যাকচুয়ালি কি ফন্ট ইউজ করছে সেই হুবহু ফন্ট অথবা সিমিলার কোনো ফন্ট এখানে ইউজ করা হয়েছে সেটা আমরা আইডিয়া নিব। সো এইটা সিলেক্ট করতে পারি, আপনি চাইলে এখান থেকে এটা বাড়াই দিতে পারেন। ওকে, এভাবে বাড়াই দিতে পারেন, আমি জাস্ট এতটুকুই রাখলাম। ওকে, এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যতটুকু অংশ আমি সিলেক্ট করছিলাম সেটাকে কপি করে এখানে নিয়ে আসছে এবং আমাকে সিমিলার ফন্ট বা হুবহু ফন্ট আমার এখানে অনেক সাজেস্ট করতেছে, রাইট। এখন দেখেন এই প্রসেসটা ফলো করে আপনার কি লাভ, আপনি যখন ডিজাইন করতে যাবেন ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। রিসার্চ কীভাবে করবেন সেটা অবশ্যই আপনার ক্লাস পাবেন, আমাদের ক্লাস আপকামিং ক্লাসগুলোর মধ্যে পাবেন। সেটা হচ্ছে আপনি ধরেন যে আপনি হান্টিং নিয়ে কোনো একটি ডিজাইন করবেন, অর্থাৎ আপনার টপিক হচ্ছে হান্টিং, যারা ধরেন ইউএসএতে থাকে এই ধরনের হান্টারদেরকে আপনি টার্গেট করে কোন ডিজাইন করবেন। তাহলে ইউএসএ যারা হান্টার আছে তারা কি টাইপের ডিজাইনগুলো পরে, কি টাইপের ডিজাইনগুলো তাদেরকে নিয়ে আদার্স যে মার্কেটাররা আছে বা আদার্স যে ডিজাইনাররা আছে তারা কি টাইপের ডিজাইনগুলো করতেছে সেগুলো আপনাকে গুগলিং করে কিন্তু বের করতে হবে। প্রসেস আমরা অবশ্যই দেখাবো আপকামিং ভিডিওগুলোতে। সো ধরে নিচ্ছি আপনি একটা ডিজাইন আপনি দেখলেন, সেখানে ফন্টটা আপনার খুব ভালো লাগলো যে হ্যাঁ এই ফন্টটা আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, বা এখানে যে ফন্টটা আছে হুবহু ওই ফন্টটা আমি ইউজ করব। এখন ওই ফন্টটার নাম কি, আপনি তো ছবিটা দেখে দেখেও তো বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি ফন্টের নাম কি। এটা অনেক ভালো ভালো ডিজাইনার যারা আছে তারাও বোঝে না, ইভেন আমি নিজেও সব মানে সব ফন্টের নাম আমি বলতে পারি না, ক্লিয়ার। সো এখানে অ্যাকচুয়ালি লজ্জা বা এখানে ভাবেন কিছু নাই, সো বলতে পারি না এটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় না যে 100 জনের মধ্যে একজনের এই এক্সপিরিয়েন্সটা আছে। ওকে, সো যাই হোক, সো যেহেতু আমাদের এখানে টুল আছে সো টুল ইউজ করে আমরা চাইলে হুবহু ফন্টটা বের করতে পারি অথবা সিমিলার কোনো ফন্ট আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। তো দেখেন এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেই ফন্টের এখানে মানে ফন্টগুলো দেখানো আছে, দেখেন এই ফন্ট এই ফন্ট হুবহু হুবহু মিলে যায়, তাই না, অনেকটা সিমিলার, হুবহু না মিললেও কিন্তু অনেকটা সিমিলার ফন্ট। এবং এই ফন্টগুলো দেখেন এই ফন্টটার আপনার ডেমি বোল্ড এটা আর একটা পেইড ফন্ট, এখানে দেখা যাচ্ছে আপনার $39 এই ফন্টটার দাম। সো এখন কথা হচ্ছে এই যেহেতু $39 এই ফন্টটার দাম, তাহলে আমরা কি একটা টি শার্ট ডিজাইন করার জন্য $39 দিয়ে ফন্টটা কিনবো? মোটেও দরকার নেই। সো আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব যে অ্যাকচুয়ালি এই ফন্টটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি কিনা বা ফ্রিতে পাই কিনা বা এটার সিমিলার কোনো ফন্ট আমরা ফ্রিতে পাই কিনা সেটা আমরা ট্রাই করবো। প্রথম আমরা কি করতে পারি যে এই লেখাটা আছে এটা হচ্ছে ফন্টের নাম, সো এই ফন্টের নামটাকে আমরা কি করবো এখান থেকে জাস্ট কপি করে নিব। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি জাস্ট কি করব এখান থেকে গুগলে যাব, আমি জাস্ট সার্চ করব এবং হচ্ছে আমি ফ্রি লিখে সার্চ করব, ফ্রি ডাউনলোড। ওকে, তো আমি এখানে লিখলাম, লিখার পর দেখেন এখানে মেবি যে ফন্টটা এই যে ডেমি বোল্ড এই ফন্টটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি এবং হোয়াট দ্য ফন্ট এখানে আছে। সো আমরা দেখি আরো কোনো সাইট এখানে পাই কিনা, একটু খোঁজাখুঁজি করি আমরা।
ওকে, আমরা যেহেতু এটা পাইছি এটা আমরা এটা দেখবো যে এখান থেকে ডাউনলোড করা পসিবল হয় কিনা। সো আমি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমরা দেখি এখানে এই ফন্টটা আমরা ডাউনলোড করতে পারি কিনা। সো এখানে ডাউনলোড ফন্ট যেহেতু আছে, সো আমি আশা করি যে ডাউনলোড করতে পারবো। সো আমি এটাকে জাস্ট ক্লিক করি। আচ্ছা, এটা আমাদেরকে দিচ্ছে না ফ্রিতে, আমরা দেখি ফ্রিতে পাওয়া যায় কিনা। আমরা এখানে দেখি, অলরাইট, সো অ্যাকচুয়ালি ফ্রিতে না পাইলে কিছু করার নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে যদি পেইড ফন্ড হয়ে থাকে তাহলে আপনি ফ্রিতে অ্যাকচুয়ালি পাওয়াটা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। অনেক সময় আমরা পেয়ে যাই। সো আমরা অন্য একটা ফন্ড দেখি, যেহেতু এটা পাইলাম না, আমরা অন্য একটা ফন্ড দেখি এখানে। সো অন্য একটা ফন্ট আমরা দেখবো, যেমন হচ্ছে আমরা এই ফন্টটা দেখি। আমি প্রসেস দেখাই দিচ্ছি, অ্যাকচুয়ালি একটা না হলে আর একটা আপনার কাজে লাগবে, রাইট? সো এই ফন্টটা আমরা পাইলাম না। আমরা যদি অন্যভাবে দেখি, আমি এখানে আবার সার্চ করি ডেমি বোল্ড, ডেমি বোল্ড ফ্রি ডাউনলোড, ওকে, আমার দেখি, ওকে, আমি একটু খুঁজবো অ্যাকচুয়ালি, না পাইলে কিছু করার নেই। সো আমার জাস্ট আইডিয়া নিতে পারি, সলিউশন আমি দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা সিমিলার ফট কীভাবে পাবো। অলরাইট, সো আমরা দেখি এখানে এটা কি আছে, ডেমি বোর্ড, আমরা দেখি এটা পাই কিনা। আচ্ছা, আমরা দেখি এখানে নাম পাই কিনা। ওকে, না, এগুলো হচ্ছে সিপিএ করতেছে, এগুলো মানে ধান্দাবাজি করবে, আপনাকে শুধু ঘোরাবে, বাট হচ্ছে আপনাকে ফোন দিবে না, রাইট? এগুলো নিয়ে অনেকে ধান্দাবাজি করে। সো ওই ধান্দাবাজি অ্যাকচুয়ালি কেন করে ওরাই জানে। এখান থেকে অবশ্য মানে ওদের হচ্ছে সিপিএ অফার ওরা প্রমোট করে, সো সেখান থেকে ওরা মানি পায়, সেই জন্য হচ্ছে ওরা এই ধান্দাবাজিগুলো করে, রাইট? তো যাই হোক, যে ফোনটা আমরা ফ্রি পাবো তো পাবো, যদি না পাই তাহলে নাই, সেটা আমাদের নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা এখন ফোন অ্যাকচুয়ালি কিভাবে সিমিলার ফোন আমরা আরো পেতে পারি, যেমন হচ্ছে আমার ড্যাড লিখার যে ফোনটা আছে ওই টাইপের ফোন দরকার, তাই না? তো আমি এখানে গুগলে চলে যাব, এখানে আমরা লিখবো হচ্ছে দা ফন্ট, দা ফন্ট ডট কম, এই সাইটটা আপনি লিখেন। তো আমরা যেহেতু পাই নাই, সো এখানে অ্যাকচুয়ালি টেনশন করার কিছু নাই, আমরা সিমিলার অন্য কোনো ফন্ট নিব। এখানে দেখেন, এই দা ফন্ট হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনার হাজার হাজার ফন্ট আপনাকে ফ্রিতে ডাউনলোড করতে দিবে। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন। সো আমরা এই ফন্টের নামটা এখানে দিয়ে দেখি, দেখি পাই কিনা, ডেমি বোল্ড, ওকে। আচ্ছা, এখানে নাই, দা ফন্টের মধ্যে ওইটা নাই। সো নাই তো নাই, কোনো কিছু করার নেই। আমরা এখানে জাস্ট আমরা সিমিলার কোনো ফন্ট কীভাবে পাবো সে বিষয়টা দেখি। এখানে অনেক ক্যাটাগরি আছে, এই সাইটটা আপনারা ঘাটাঘাটি করবেন এখানে এসে। সো এখানে দেখেন কার্টুন, কমিক, এইভাবে এগুলো হচ্ছে ফন্টের ক্যাটাগরি, রাইট? বিভিন্ন টাইপের ফন্ট আপনারা এখানে পাবেন। এখানে যেমন কার্টুন ফন্টগুলো কেমন হয় আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে কার্টুন ফন্টগুলো কেমন হয়। দেন হচ্ছে এখানে আপনারা যদি মানে হরর ফন্ট ইউজ করেন তাহলে হরর ফন্টগুলো কেমন হয় দেখেন। সবগুলো ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করে আমি দেখাবো, একটা একটাই দেখাবো, একটা দেখালে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কীভাবে ডাউনলোড করতে হয় এবং হচ্ছে ইনস্টল করতে হয়। সো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি ফন্ট আপনারা দেখতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি ফন্ট আছে, যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো আপনারা যত ঘাটাঘাটি করবেন আপনার সে সম্পর্কে এক্সপিরিয়েন্স বাড়বে। সো আমি এখানে সেন্স সেরিফ নামে একটা অপশন আছে, এই সেন্স সেরিফে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা কি করব, যে ড্যাড যে লেখাটা আমরা দেখছিলাম, যেমন হচ্ছে
আমরা চাচ্ছিলাম এই টাইপের একটা ফন্ট অ্যাকচুয়ালি নিয়ে আসবো, এই টাইপের একটা ফন্ট আমাদের দরকার, তাই না? সো আমি এখানে জাস্ট কি করব, এই জায়গার মধ্যে দেখেন প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আপনার এই ফন্টের মধ্যে শো করবে। সো আমি এখানে লিখলাম হচ্ছে ড্যাট ড্যাট, ওকে লিখে আমি জাস্ট ইন্টার করলাম। ইন্টার করলে দেখেন আমার এখানে সে ড্যাট লিখা দিয়ে আমার ফন্টগুলো অ্যাকচুয়ালি কোন ফন্টটা কিরকম দেখা যাবে সেটা এখানে আমাকে শো করছে, রাইট? সো এখান থেকে আমি কি করতে পারি, মোটামুটি আইডিয়া নিতে পারি যে হ্যাঁ আমার এই ড্যাট লেখাটা আমার ওটার সাথে যায় বা সিমিলার ফন্ট। ওকে, সো এখান থেকে আপনি অনেকগুলো পেজ আছে সেই পেজগুলোতে খোঁজেন, তাহলে আপনি এখান থেকে সিমিলার ফন্টগুলো পেয়ে যাবেন, অনেক ফন্ট আছে। সো কোনো টেনশনের কিছু না, আমরা একটু ভালো করে দেখে নিই কি টাইপের ফন্ট অ্যাকচুয়ালি এভাবে ডিটা। দেখেন এই ফন্টটা যাবে, এই ফন্টটা দিয়ে আপনি করতে পারেন, এই ফন্টটা দিয়ে করতে পারেন। ওকে, আমরা আরো দেখি, যেমন এই ফন্টটাতে করা যাবে বা আরো দেখি। এই ফন্টটা দিয়ে করা যাবে, দেন হচ্ছে আরো দেখি। দেখেন এসব তো যে ফন্টগুলো আছে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছেন, ওকে প্রিভিউ দেখে আপনি কিন্তু চুজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে প্রথমে যে ফন্ট আছে আমি চাইলে প্রথম যে ফন্টটা আপনার পাইছি প্রথম পেজে সেখান থেকে একটা ফন্ট আপনার নিয়ে নিব, আমি জাস্ট ডাউনলোড করা এবং চেঞ্জ ইনস্টলটা দেখাবো। ওকে, সো আমি ধরে নিচ্ছি এই ফন্টটাকে আমি ডাউনলোড করবো। সো এই ফন্টটাকে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করবেন। ওকে, সো ডাউনলোড করার পর আমি জাস্ট স্টার্টে ক্লিক করি, এখানে স্টার্টে আসার পর আমার এখানে যেহেতু আপনার ডাউনলোড দেওয়া আছে ইনস্টল করা আছে সেটাতে ডাউনলোড হয়েছে, এটা না থাকলে আপনার নর্মালি ডাউনলোড হবে। ওকে, সো আমি এখান থেকে ওপেন ফোল্ডারে যাব, ওপেন ফোল্ডারে গিয়ে আমি এখান থেকে এটাকে জাস্ট কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, আমি এটাকে হচ্ছে আমার ডেস্কটপে নিয়ে যাব। ওকে, আমি জাস্ট এই জায়গায় এসে এটাকে পেস্ট করে দিই। আমরা এখন দেখছি অ্যাকচুয়ালি কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। ওকে, আমি এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে জাস্ট হচ্ছে আপনার এক্সট্রাক্ট ফাইল করব, মানে জিপ থাকলে আমি এটাকে আনজিপ করে নিব। আনজিপ করার পর আমার এই যে ফন্টটা এখানে চলে আসে, তো এখানে আমি যদি ক্লিক করি, ডবল ক্লিক করি, তাহলে আমরা এখানে ফন্টগুলো দেখতে পাবো। ওকে, এখন আমরা ফন্টগুলো সবগুলো কিন্তু ফন্ট না, এই যে লেখা টেক্সট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফন্ট। তো আমি এটা একটা ফন্ট, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এটা একটা ফন্ট, এখানে দুইটা ফন্ট আছে। সো আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি এখানে জাস্ট হচ্ছে ইনস্টল ফর অল ইউজার, ওকে আমি ইনস্টল করে দিলাম, ইনস্টল করে দিলাম। সো আমার এখানে এরকম একটা মেসেজ আসতে পারে, সো এটা ইয়েস দিয়ে আমি জাস্ট ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই ফন্টটা ইনস্টল হয়ে যাবে। এখন এই ফন্টটার যে নামটা আছে এই নামটা নিয়ে আপনি আপনার ইলাস্ট্রেটরে চলে আসেন, এখানে এসে যদি আপনি ফন্টের নাম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার ফন্টটা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক এখানে স্লো করছে, সো যদি হয় আমরা দেখব। এটাকে রাইট বাটন ক্লিক করে এটা ফন্টের নামটা নিয়ে নে, ওকে নিয়ে নিলাম। সো আমরা এখানে একটা ফন্ট লিখবো, আমরা এখানে একটা ফন্ট লিখবো, জাস্ট একটা ফন্ট আমরা এখানে লিখি, আমি ড্যাডি লিখলাম, ড্যাড লিখলাম। সো এখন এই ফন্টটা আমরা হচ্ছে ওই যে ফন্টটা আমরা ইনস্টল করলাম সেটা এখানে সিলেক্ট করবো। সো এটা সিলেক্ট করার পর আমি ফন্টের নামটা কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে খুঁজবো এই ডকুমেন্টটা, আমি একটু কেটে নতুন একটা ডকুমেন্ট নিই, এটা অনেকক্ষণ যাবত চালু করা ছিল, সো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। ওকে, সো আমি এটা জাস্ট ক্রিয়েট করলাম একটা ডকুমেন্ট নতুন, একটু স্লো কাজ করছে সো সেজন্য সরি। যাই হোক আমরা এখানে টেস্টে যাব, টেস্টে গিয়ে আমরা এখানে লিখবো ড্যাট, অল রাইট, এটাকে অল্টা শিফট দিয়ে আমরা একটু বড় করি এবং হচ্ছে এই জায়গায় এসে ফন্টের নাম আমরা দিয়ে দিব, আমি এখানে জাস্ট হচ্ছে রেগুলার এটা কেটে দিব। ওকে,
এই যে এখানে আসছে, ওকে। এই যে এখানে কয়েকটা ভার্সন আছে, আপনার যে কোনো ভার্সন এখানে ইউজ করতে পারেন, ওকে। সো এই ফোনগুলো আমরা এখানে মাত্র ডাউনলোড করলাম, সো আমি ধরে নিচ্ছি এটাকে আমি ইউজ করবো। সো এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর দেখেন এই ফোনটা আমরা এখানে পাই গেলাম। দেন হচ্ছে আমি এখানে অল্টা শিফট ধরে বড় করে দিলাম, ওকে। সো এইভাবে হচ্ছে আপনি একটা চাইলে একটা ফন্ট আপনি এখানে আপনি কালেকশন করতে পারেন, বা আপনি একটা ফন্টকে খুঁজে পেতে পারেন, ওকে। সো ফন্ট নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই, আপনার এই প্রসেসটাকে ফলো করে আপনার ফন্ট চাইলে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা দেখাইলাম। ফন্টের অনেক বড় সোর্স আছে আমাদের কাছে, সো ফন্ট যদি আপনার প্রয়োজন হয় জাস্ট সাপোর্টে নক করবেন, আপনি ফন্টের কালেকশন পেয়ে যাবেন। 10,000+ ফন্টের কালেকশন আছে, সো সেই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। ফন্ট নিয়ে অ্যাকচুয়ালি টেনশন করার কিছু নাই, ওকে। সো এখানে আমরা আরো একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমরা এখানে দা ফন্ট এটা দেখাইলাম। সো আপনারা আরো এই ধরনের অনেকগুলো ফন্ট ডাউনলোড করার সাইট আছে, যে সাইটগুলো আপনারা কি করবেন মেনটেন করতে পারেন, মানে সেগুলো ইউজ করে আপনারা ডাউনলোড করতে পারেন। জাস্ট গুগল করেন আপনারা যে বেস্ট ফন্ট ডাউনলোড সাইট, ওকে। ফন্ট ডাউনলোড সাইট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এখানে আপনার কাছে একটা লিস্ট চলে আসবে। এখানে অনেক বড় একটা লিস্ট আছে, এখানে মিনিমাম 10টা সাইট লিস্ট আছে। সো এই 10টা সাইট লিস্ট থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ইউজ করে করে, ওকে। সো আশা করি ফন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং আমরা আর একটা দুইটা ক্লাস পরেই আমরা টি শার্ট ডিজাইনে চলে যাব এবং আমাদের প্রিন্ট প্রোডাক্টগুলো ডিজাইনে চলে যাব। সো তখন আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড করে সবগুলো মেনটেন করে আমরা বিভিন্ন ডিজাইনগুলো করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।